নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি দেখাবো কীভাবে খড়চুটির সাহায্যে মাটির কাপড় করতে হয়। সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো। আমি যেইভাবে কাজ করি সেই পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে দেখুন, আমি খড়তে বলন বেঁধে নিয়েছি আর ঠাকুরটিকে বা প্রতিমাটিকে 1 মিটার করে নিয়েছি। এরপর কিভাবে আমি কাপড় ফেলাবো সেই ধরন অনুযায়ী বলনগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার ধরুন, যেভাবে আপনি কাপড় পোড়াতে চাইবেন আপনাকে সেইভাবেই কিন্তু এই খড়গুলোকে ফেলাতে হবে। প্রথমত আমি এইভাবে করে নিলাম। এটা আমার প্রতিমার কাপড় পরানোর ধরন অনুযায়ী এটা আমি করবো। এরপর এইখান থেকে যেভাবে শাড়ি উঠে সেইভাবে খড় চটাটাকে ধরিয়ে নেব। দেখুন, আপনারা কিন্তু আপনাদের যে স্টাইলে শাড়ি পরাতে চাইছেন সে স্টাইলটাকে ফলো করবেন, যে কীরকম হবে আপনাদের স্টাইলটা, ঠিক আছে। এর উপরে কিন্তু এখনও আগ্রামাটির কাজ হবে। তো এইভাবে একই রকমভাবে আমি এই দিকটাকেও কভার করব। ঠিক শাড়ির ভাঁজ বরাবর যেরকম ভাঁজ আমি রাখতে চাই সেই রকমভাবেই আমি কিন্তু কাজটাকে এইরকম দেখি। এবার অপর দিক থেকেও আমার শাড়ির ধরন অনুযায়ী ওই দিক থেকেও আমি একইভাবে কুঁজ লাগাবো। দেখুন, যেহেতু আমি এই শাড়িটাকে প্রিন্টিং করব, তাই আমি কিন্তু এতে বড় বড় আঁচ ফেলাবো, আঁচল কুঁচ ফেলাবো, বড় বড় কুঁচ ফেলাবো কিন্তু, কারণ এটাকে বড় করে কুঁচ ফেলালে প্রিন্টিং করতে সুবিধা হয়, শাড়িটা দেখতে অনেকটা মধুর হয়। এরপর শাড়ির যেরকম কুঁচ তুলতে চাইবেন ঠিক সেইভাবে এইগুলোকে উপর দিকে এইভাবে তুলতে হবে। যেমন কুঁচ চাইবেন সেইভাবে তুলতে হবে। কিন্তু আমার কাজ অনুযায়ী আমি খুবই হালকা কুঁচ নেব, ঠিক আছে, কারণ আমার কাছে খুব হালকা কুঁচ দরকার হবে। এটা আপনাদের প্রিন্টিংয়ের উপরে ডিপেন্ড করছে, কিন্তু আপনারা কী ধরনের পেন্টিং করবেন। যদি মনে করেন ছোট ছোট পেন্টিং হবে তাহলে আপনি ভাঁজ ঘন রাখুন, আর যদি মনে করেন বড় বড় নোট ফেলাবেন বা বড় বড় কলকা ফেলাবেন তখন কিন্তু আপনাকে ভাঁজও বড় বড় ফেলে রাখতে হবে। একইভাবে এখান থেকে উঠবে, এরপর এখান থেকে আলাদা লাগবে। দেখুন, তো আমার ভাঁজের কাজটা হয়ে গেছে। যেইখানে আমার যেই ভাঁজ দেওয়া ছিল যেভাবে আমি বলেছি আমি সেভাবেই পরের পর ভাঁজ দিয়েছি। এরপর যেই কাজ, সেটা হলো আগ্রামাটির কাজ। আগ্রামাটির সাহায্যে বা তুষ মাটি দিয়ে যেটা ব্যবহার করেন জায়গাগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। প্রথমত এই দিকটা যেহেতু আমার আঁচলটা উঠেছে, এটা ফার্স্ট পার্ট মুড়ে গিয়ে এটা সেকেন্ড পার্ট দেখা যাচ্ছে, সেকেন্ড পার্টটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। এটা সেকেন্ড পার্ট শাড়ির, এই পার্টটা মুড়ে পেছনের দিকে গেছে আর এই অংশটা আমার সামনের দিকের অংশ। এরপর এইখানের কাজটা দেখাতে হবে, এই জায়গাটা যেহেতু এটা ঢালকে উঠেছে তাই
এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। এইভাবে টুকটাক মাটি দিয়ে জায়গাগুলো মেরামত করে দেবেন। চেষ্টা করবেন যেন এই যে ধার খুব মোটা না হয়ে যায়, এরকম পাতলা থাকে। যতটা পাতলা সম্ভব রাখতে হবে। এরপর আমি বুকের কাছের কাপড়টা করব। তো আমি এখানে যে পদ্ধতিতে কাপড় পরাচ্ছি সেই অনুযায়ী বুকের কাছের যে কাপড় হবে সেটা ছাড়াও কোমরে একটা কাপড় বাঁধা থাকবে। তো সেই জন্যই যেহেতু আমি এখানে একটা কোমর বন্ধনী বা কোমরের কাপড় বাঁধা করব, তাই আমার কিন্তু বুকের কাছের কাপড় পরানোর ধরনটা একটু আলাদা হচ্ছে। দেখুন, এরপর আঁচলটা করব, আঁচলটাও ঠিক একইভাবেই করব। দেখুন কীভাবে করছি। দেখুন এরপর একইভাবে এখান থেকে খড় নামিয়ে ভাঁজগুলোকে আমি ঠিক করে দেবো। তো দেখুন খড়চটার সাহায্যে আমি প্রায় সমস্ত কাজটাই তো সেরে ফেলেছি। তো কারণ সব কাজ তো দেখানো সম্ভব না, খালি পদ্ধতি একই, তাই আমি দেখালাম যে কোন জায়গায় কীভাবে ধরবো। ঠিক আছে, সব জায়গাতেই পদ্ধতি একই, এইগুলোতে খালি জাস্ট একটা লাঠি দিয়ে তার উপরে আমি এইভাবে ক্রিস ক্রস করে নিয়েছি। ঠিক আছে, পদ্ধতি একই। এরপর যেটা ব্যাপার সেটা হলো সুন্দর করে আগ্রামাটি করতে হবে। একটু আগে আমি একটু আগ্রামাটি করা শুরু করেছিলাম, তারপর আবার খরচটির কাজটা দেখাবো বলে চলে গেছিলাম। যাই হোক, দেখুন এইভাবে কিন্তু ভাঁজগুলোকে রেডি করতে হবে আগ্রামাটির সাহায্যে। ঠিক আছে, এরপর বালিমাটিতে আরও সুন্দর হবে ভাঁজগুলো, কিন্তু মেন যে বেস সেটাই আগ্রামাটির সাহায্যে করে রাখতে হবে। দেখুন আমিও সেই জন্য করে রাখছি। তো দেখুন বন্ধুরা, আমার শাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা জাস্ট আমার একটা প্রচেষ্টা মাত্র, যতটুকু কাজ শিখেছি আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো জায়গায় ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।